হাইকোর্টে সিবিআই দাবি করল নিয়োগ দুর্নীতি টুইন টাওয়ারের একটি হলো প্রাথমিক শিক্ষা পর্ষদ আর একটি স্কুল সার্ভিস কমিশন। ফের একবার টুইন টাওয়ারের উপমা টানল কেন্দ্রীয় এজেন্সি। 2001 সালের এই 11ই সেপ্টেম্বর বিধ্বংসী সন্ত্রাসবাদী হামলায় গুঁড়িয়ে গিয়েছিল পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। 5ই সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে 2014 টেট পরীক্ষার ওএমআর সংক্রান্ত মামলা ছিল। সেই মামলায় সিবিআইয়ের আইনজীবী বলেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান দুর্নীতির খতিয়ান নিয়ে আমরা 11ই সেপ্টেম্বর এজলাসে হাজির হব। উত্তরে বিচারপতি বলেন, তাহলে তো সেই বিশাল পরিমাণ দুর্নীতি ভেঙে ফেলা দরকার। এদিন আদালতে সিবিআই সেই টুইন টাওয়ারের সঙ্গেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশনের তুলনা টানল। আর এই প্রসঙ্গেই বিচারপতি যোগ করেন, পুরসভাও মাথা চাড়া দিয়েছে। তখনই পাশ থেকে এক আইনজীবী মজার ছলে বলে ওঠেন, ওটা তো বুর্জ খলিফা। নিয়োগ দুর্নীতি তদন্তে লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তির পাশাপাশি চলচ্চিত্র জগতে যাদের নাম দুর্নীতির মামলায় জড়িয়েছে তাঁদেরও সম্পত্তির খতিয়ান তলব করেছে হাইকোর্ট। পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্সের অফিসে ফাইল ডাউনলোড মামলায় পুলিশের ভূমিকা নিয়ে এদিন প্রশ্ন তোলেন বিচারপতি। বিচারপতি অমৃতা সিনহা বলেন, ইডি যদি আদালতে বলেই থাকে যে লিপস অ্যান্ড বাউন্সের কম্পিউটারে ডাউনলোড করা 16টি ফাইল তারা তদন্তে ব্যবহার করবে না, তাহলে তো কোনো সমস্যাই নেই। তাহলে কলকাতা পুলিশ কেন ইডিকে বারবার চিঠি ইমেল পাঠাচ্ছে? পাশাপাশি বিচারপতি মৌখিক নির্দেশ দেন, ইডির কাছ থেকে কোনো তথ্য চেয়ে ইমেল বা চিঠি পাঠাতে পারবে না কলকাতা পুলিশ। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ। আমাদের দলের যারা আছে সবাইকে অ্যারেস্ট করা হোক, সুরেন্দু অধিকারীকে দিয়ে শুরু করা হোক। অভিষেক ব্যানার্জি বলেছে যে যারা নারদায় অভিযুক্ত, এফআইআর নেম অ্যাকিউজড, তাদের তোলা হোক, সুরেন্দু অধিকারীকে দিয়ে শুরু করা হোক। উনি কেডি সিং এর কাছ থেকে টাকা দিয়ে ওই লোকটাকে দিয়ে একসঙ্গে 13 জনের বিরুদ্ধে একদিনে করিয়েছিলেন। ইটস নট করাপশন, ইটস এ কনস্পিরেসি মেড বাই দিস নেফিউ। নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর পরই সাংবাদিকদের সামনে কার্যত বোমা ফাটান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কেউ যদি বিজেপিতে চলে যায় সে ধোয়া তুলসি পাতা। তাদেরকে টিভির পর্দায় ক্যামেরার সামনে হাত পেতে ঘুষ নিতে দেখা যায় বা টাকা নিতে দেখা যায়, তাদেরকে ডাকে না, তার কারণ তারা বিজেপিতে চলে গেছে। আপনি কি করে এদের থেকে এক্সপেক্ট করবেন যে এটা নিরপেক্ষভাবে কাজ করবে বা এদের থেকে আপনি প্রকৃত জাস্টিস এক্সপেক্ট করবে? নারদ স্টিং অপারেশনের এফআইআর এ নাম রয়েছে মুকুল রায়, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, ফিরাদ হাকিম, শুভেন্দু অধিকারী, ইকবাল আহমেদ, সুব্রত মুখোপাধ্যায়, সুলতান আহমেদ ও আইপিএস অফিসার এসএমএইচ মির্জার। যার বউর নামে কয়লার টাকা ব্যাংককে যায়, যার শালি পশ্চিমবঙ্গ ছেড়ে পালায় ভারত ছেড়ে, যার বাবা মা লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর, যার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের হাই পেড এমপ্লয়ি জেলের মধ্যে থাকে, যিনি স্টিল নাও সিও অফ দি লিপস অ্যান্ড বাউন্স। আমরা তো কখনো তদন্তে আপত্তি করিনি। অভিষেককে যতবার ডেকেছে ইডি, উনি গিয়েছেন, কিন্তু বিজেপির লোকদের ডাকা হচ্ছে না কেন, অ্যারেস্ট করা হচ্ছে না কেন, সেই প্রশ্ন তো আমরা করতেই পারি। অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রফেসর সৌগত রায় থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার, এরকম যারা পুরনো তৃণমূল কংগ্রেস আছে, তারা আস্তে আস্তে অস্তাচলে চলে যাক এবং উনি এবং ওনার চোরেদের টিমেরা আস্তে আস্তে এখানে ভালো করে তার সাম্রাজ্য পাট নিয়ে বসুন, সেই জন্য এই কথা বলেছে। শুভেন্দুবাবু বিরোধী দলনেতা, সম্মানীয় বিরোধী দলনেতা, তিনি তার টার্গেট না, তার টার্গেট হচ্ছে সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, ফিরাদ হাকিম, এই নামটা ভুলে গেছিলাম, সব থেকে বড় টার্গেট এখন অভিষেকের। ফিরাদ হাকিম কবে জেলে ঢুকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জন্য বসে আছে। ধরো সবাইকে শুভেন্দু অধিকারীকে, শুভেন্দু অধিকারীকে টাইটে রাখার চেষ্টা করছে হয়তো বিজেপি। নর্দাকান্দে শুভেন্দু অধিকারীর নাম আছে, ওকে টাইটে রাখছে, বেশি কথা বলে ফেলছে, মাঝে মাঝে বিপ্লবী আনা করছে, তো ওর উপরেও একটা দাবাও রেখে দিচ্ছে। আমাদের ভিতরে খেলা বুঝবে না, তুমি চুপ করে থাকো, আমাদের ভিতরে অনেক খেলা আছে। নৈশ ভোজে যাই, নৈশ ভোজ থেকে বেরিয়ে যাই হাসি মুখে। আমার কাছে শুভেন্দু আর নশুভেন্দু সবই অপরাধী, ইনক্লুডিং শুভেন্দু। শুভেন্দুকেও ধরা হোক, কাকে প্রথম কাকে দ্বিতীয় সেটা একটু ছেড়ে দেওয়া হোক,
সবই যদি অভিষেক মনে করে তার ডিকটেশনে 100% চলবে, তার কথায় খানিকটা পিসি এবং মোদি দিদি বন্দোবস্ত খানিকটা হচ্ছে বটে, 100% শুনলে কী করে হবে? বাকিটা ইডি অথবা সিবিআই ঠিক করুক, কিন্তু সবাইকেই ধরতে হবে। এদিকে কার্যত শীতঘুম কাটিয়ে যাকে তলবের পর ফের শিরোনামে চলে এসেছে নারদকাণ্ড, সেই ম্যাথু স্যামুয়েল সিবিআইকে পাল্টা চিঠি লিখে জানিয়েছেন, শরীর খারাপ, ছদিন ট্রেন যাত্রা করে কলকাতায় এসে হাজিরা দেওয়া সম্ভব নয়, তাই কেরলে বাড়ির কাছাকাছি কোথাও হাজিরা দিতে চেয়ে আর্জি জানিয়েছেন তিনি। কৃষ্ণেন্দু অধিকারী, রাজীব চৌধুরী ও শিবু পালের রিপোর্ট, এবিপি আনন্দ।